ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته والحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين اما بعد বাংলাদেশ থেকে সম্মানিত দিনী ভাই হাফেজ জোবাইয়ের আহমেদ তিনি প্রশ্ন করেছেন যে চেয়ারে বসে নামাজ আদায় করা সম্পর্কে শরীয়তের বিধান কি কেউ যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে তিনি কীভাবে করবেন এ ব্যাপারে তিনি দলিল জানতে চেয়েছেন অল জাউবাবিল্লাহি তৌফিক সম্মানিত দিনী ভাই নামাজ যিনি সাত অঙ্গে সেজদা করতে পারেন না দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না তাহলে সেই ব্যক্তি মাজুর হিসেবে গণ্য হবে অর্থাৎ অসুস্থ ব্যক্তি হিসেবে তিনি গণ্য হবেন তো সেই ক্ষেত্রে কেয়ারে নামাজ আদায় করতে পারবেন হজরত ইমরান ইবনে হোসাইন রদি আল্লাহ তালন থেকে বর্ণিত বোখারি এবং মুসলিমের একটি হাদিস সেখানে বলা হয়েছে তিনি বলেছেন যে আমার রোগ ছিল আমি রসুরুল্লাহ সালিয়াসাল্লামকে ব্যাপারে প্রশ্ন করলাম তিনি বললেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে যদি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে নামাজ পড়বে আর যদি তাও না পারো তবে কাত হয়ে শুয়ে নামাজ আদায় করবে বোখারি বা মুসলিমের হাদিস আরেকটি হাদিসে দেখা যায় যে এমনি আব্বাস থেকে একটি হাদিস বলা হয়েছে সেখানে সুরুল্লাহ সাল্ল সাল্লাম এক ব্যক্তি এক অসুস্থ ব্যক্তিকে তিনি সাহাবিকে এক অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন সেখানে যাওয়ার পর তিনি দেখছিলেন যে ওই অসুস্থ সাহাবি তিনি অসুস্থতার কারণে বালিশের উপরে সেজদা দিয়ে নামাজ আদায় করতেছে তো নবীজি তাকে নিষেধ করলেন এবং দুই নিক্ষেপ করলেন এবং বললেন যদি তুমি পারো জমিনে সেজদা দাও আর জমিনের সেজদা দিয়ে নামাজ পড়তে না পারলে ইশারা করে নামাজ আদায় করো আর ইশারা করে নামাজ পড়ার সময় সিজদা আদায় কালে রুকুর চাইতে একটু বেশি পরিমাণ ঝুঁকবে এটি বাইহাকির হাদিস তো চেয়ারে বসে এই নামাজ সাহাবাই কেরামের সময় কেউ পড়েননি যদিও তাদের হাঁটু ব্যথার রোগ ছিল বা বিভিন্ন অবস্থায় তো যাই হোক কলামী কেরাম তারা বলেছেন যে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে অসুস্থতা এবং বৃদ্ধতার কারণে লাঠিতে ভর দিয়ে তারা আরেকটি হাদিস এনেছেন যে উম্মে কায়েস বিনতে মিহসান তিনি বলেছেন যে তার বয়স বেড়ে গেলে তার শরীর ভারী হয়ে গিয়েছিল তিনি নামাজের স্থানে একটি লাঠি রাখতেন এবং নামাজ পড়ার সময় তার উপরে ভর দিতেন আবুদাউদের হাদিস তো যাই হোক ঐলামা কিরাম বলেছেন যে নামাজে অসুস্থতা বৃদ্ধতা ইত্যাদির কারণে লাঠিতে ভার দেওয়া অথবা চেয়ার ব্যবহার করা যায় তবে মনে রাখতে হবে চেয়ারের কারণে যেন নামাজের কাতার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই বিষয়টি মাথায় রেখেই তারপরে চেয়ার চেয়ার ব্যবহারকারীরা এক সাইডে থাকবেন অথবা অন্য একটা জায়গাতে আলাদা থাকতে পারেন তো এটি হলো মূলত চেয়ার ব্যবহারের অনুমতি অনুমোদন রয়েছে তবে তা হতে হবে যেন কাতার সোজা হয়